हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। कैमन आछो तुम्हारा सबा? आशा करछि सबाई खूब 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 भालो आछो। आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे ए आई लुकटी शेयर करते चले एसेछि। चलो ताहले समय नष्ट ना करे शुरू करा जाक। देखते थाको आमी किभाबे एटा क्रिएट करी। प्रथमे आमी एकटा स्प्लिट ब्राशेर साहाज्ये आमार आईब्रोटा नीचे दिके करे निच्छि। एरपर आमि एकटा ब्राउन कलारेर आईब्रो पेंसिल निये निएछि एबं आईब्रो लाइनटा शेप करे निच्छि। प्रथमे आमि उपरेर दिके लाइनटा शेप करे निच्छि। एरपर आमि आबार स्पुली ब्राशटा दिए आईब्रो उपरेर दिके करे निजेर लाइनटा बेर करे निये तारपर आमि सेम कलारेर आईब्रो पेंसिलेर साहाज्ये आईब्रोटा करे निच्छि। एरपर आमि स्पुली ब्राशेर साहाज्ये भालोभाबे ब्लेंड करे निच्छि। ब्लेंड करा सुंदर होले एकटा न्याचारल लुक आसबे। एरपर आमी एलिगल प्रोर न्याचारल शेडेर जे कन्सिलारटा आछे ओटा निये निएछि आमार आईब्रो लाइनटा शेप करार जन्य। आईब्रो लाइनटा खूब सुंदरभावे शेप करा होले आईब्रोटा शत ब्लैक करा एरकम लागे, खूब भाल लागे देखते। आमी आमार नीचेर अंश एबं उपरेर अंशे आईब्रो लाइनटा शेप करे निलाम। एरपर आमी आमार आईलिडेर उपरे एबं लोअर लिडेओ कन्सिलार लागिए निच्छि आईशाडो बेज हिसेबे। एरपर आमी एकटा भेजा ब्यूटी ब्लेंडारेर साहाज्ये भालोभाबे ब्लेंड करे निच्छि। आमी आईलिडेर उपर दिए शुरू करलाम ब्लेंड करे नेवा। आमार आईलिडेर उपरे मोटामुटि भालोभाबे ब्लेंड हये गेछे। एखन आमी आईब्रोर उपरेर अंश जेखाने कन्सिलार लागिएछि सेटा ब्लेंड करे निब। एरपर आमी एकटा कम्पैक्ट पाउडारेर साहाज्ये आमार कन्सिलारटा सेट करे निच्छि। एरपर आमी एई लाइट ब्लू कलरटा आमी आमार क्रिज लाइने अप्लाई करब ट्रांजिशन कलर हिसेबे। खूबই অল্প পরিমাণে দিয়ে দিয়ে এটা আমি কালার বিল্ড আপ করব। তারপর আমি এর থেকে একটু ডিপ কালার নিয়ে ক্রিজের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছো আমি আস্তে আস্তে কালারটা বিল্ড আপ করছি এবং নিচের দিকে আসছি। এরপর আমি আগের কালার থেকে আরেকটু ডিপ কালার নিয়ে আমি আমার আউটার কর্নার এবং লিডের উপরে হালকাভাবে ব্লেন্ড করে নিব। আমি আউটার কর্নারকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। আউটার কর্নারটা একটু ভালোভাবে কালারটা আনার জন্য ভালোভাবে ব্লেন্ড ব্লেন্ড করে করে আমি কালারটা বিল্ড আপ করছি। এখন আমি সেম কনসিলারের সাহায্যে আমার চোখে কাট ক্রিজ করে নিচ্ছি। এলিগাল প্রোর কনসিলার দিয়ে কাট ক্রিজ করতে খুবই সহজ হয় কারণ এই কনসিলারের মাথায় একটা ছোট ব্রাশ দেওয়া থাকে যেটা দিয়ে খুব ইজিলি কাট ক্রিজ আঁকা যায়। দেখতেই পেলে কত অল্প সময়ের মধ্যে আমি কাট ক্রিজটা আঁকিয়ে ফেললাম। এরপর আমি চলে যাব আমার আউটার কর্নারটা আরেকটু ডার্ক করতে। আমি সেম প্যালেট থেকে আরেকটু ডিপ কালার নিয়ে আমি আমার আউটার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি কাট ক্রিজের সাথে। এরপর আমি নর্মাল একটা হোয়াইট শ্যাডোর সাহায্যে আমি আমার কনসিলারটা সেট করে নিচ্ছি কাট ক্রিজের। এরপর আমি এই লাইট পিঙ্ক কালারটা, বেবি পিঙ্ক কালারও বলতে পারো, এটা দেখতে একটা হোয়াইটিশ কালার দিয়েছে লাগানোর পরে,
এই কালারটা নিয়ে আমি কাট ক্রিজের অংশে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, কাট ক্রিজের অংশে আমি পাউডার দিয়ে সেট করেছি শুধুমাত্র এই শিমারি শ্যাডোটা ব্যবহার করব বলে। যদি আমি এখানে ম্যাট কালারের কোনো শ্যাডো ইউজ করতাম তাহলে আমি পাউডার দিয়ে সেট করে নিতাম না। আর যেহেতু শিমারি কালার আঙ্গুল দিয়ে ভালো ব্লেন্ড করা যায়, এই জন্য আমি আঙ্গুল দিয়েই করেছি। তারপর আমি এই সেম প্লেট থেকে গ্লিটার, হোয়াইট গ্লিটারটা নিয়ে আমি এই শিমারি শ্যাডোর উপরে প্রেস করে করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে এই ব্লু গ্লিটার আমার আউটার কর্নারের দিকে একটু ব্লেন্ড করে দিচ্ছি প্রেস করে করে। তারপর আমি এই গ্লিটার আইলাইনার থেকে এই পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালার বা বেবি কালার, বেবি পিঙ্ক কালার যে লাইনার রয়েছে সেটা দিয়ে আমি একটা লাইন টেনে নিচ্ছি আমার কাট ক্রিজে। তারপর আমি ডার্ক ব্লু কালারটা দিয়ে আমি আমার লোয়ার লিডেও আই শ্যাডো লাগিয়ে নিচ্ছি। আমি আমার ইনার কর্নারেও একটু শিমারি লুক দেওয়ার জন্য শিমারি শ্যাডোটা লাগিয়ে নিলাম। এরপর আমি এমএনের এই হাইলাইটার লাগিয়ে নিচ্ছি ইনার কর্নারে এবং ব্রাবনে। তারপর আমি চলে যাব চোখে আইলাইনার লাগাতে। এটা ল্যাকমির 9 to 5 আইলাইনার, আমি আমার চোখে আইলাইনার লাগিয়ে নিচ্ছি। জাস্ট একটা উইং আইলাইনার করব। আর তোমরা তো জানোই যে আইলাইনারটা খুব সাবধানতার সাথেই লাগাতে হয়, কারণ না হলে পুরো আইলুকটাই নষ্ট হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে আইলাইনারটা লাগিয়ে নিলাম। এরপর এমএনের একটা নুট কাজল আমি আমার চোখের ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। আইল্যাশ কার্লার দিয়ে আমার ন্যাচারাল ল্যাশকেই কার্ল করে নিচ্ছি। তারপর আমি আমার ন্যাচারাল ল্যাশে মাস্কারা লাগিয়ে নেব। এটা এমএনের একটা মাস্কারা আমি আমার ন্যাচারাল ল্যাশে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার চোখের আপার ল্যাশে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, এরপর আমি লোয়ার ল্যাশেও মাস্কারা লাগিয়ে নিচ্ছি একইভাবে। তারপর আমি আমার চোখে ফলস ল্যাশ লাগিয়ে নিব। ফাইনাল লুক চলে এসেছে, আজকে এটাই আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি লাইক করতে ভুলবে না, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিতে পারো যদি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে। আর একটা সাবস্ক্রাইবও করে দিও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।